সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সদ্য চায়না থেকে আনা ব্রডগ্যাস যে কোচ সেগুলোর ট্রায়াল শুরু হচ্ছে সৌদপুর থেকে এখানে চারটি নতুন কোচ রয়েছে যেগুলো সৌদপুর থেকে ঈশ্বরদ্বী পর্যন্ত ট্রায়াল হবে আশা করা যাচ্ছে ট্রায়াল শেষ হলে খুব শীঘ্রই এই নতুন যে কোচ সেগুলো দিয়ে নতুন কোনো ট্রেন চালু হবে অথবা পুরাতন যে ট্রেন রয়েছে সেগুলো লোড বাড়ানো হবে যদিও এই কোচগুলো আনা হয়েছিল পদ্মা সেতু প্রকল্পের জন্য পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা যশোর রুটে রেল যোগাযোগের জন্য কিন্তু প্রভাবশালী ব্যক্তিবর্গদের চাপে এখন এই ট্রেনগুলো পদ্মা সেতু আদৌ পাবে কি সেটা নিয়ে বেশ সন্দেহ তৈরি হয়েছে ইতিমধ্যে রেলমন্ত্রীর পঞ্চগড় পঞ্চগড় এলাকা এবং নীলফামারি এলাকাতে নীলসাগর টু নামে একটি ট্রেন চালু হওয়ার গুজব ছড়িয়েছে যদিও কথাটি সত্য কিনা এখনও কেউ নিশ্চিত করেনি তবুও মানে বরবারই দেখা যায় যে নতুন বগি বা নতুন এই সকল ইঞ্জিন আসলে বিশেষ অঞ্চলের মানুষ বেশি সুবিধা পায় তো রেল রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষের একান্তই একান্ত দাবি কোনো এলাকার কথা কোনো ব্যক্তিবর্গের কথা চিন্তা না করে জনগণের স্বার্থে যে অঞ্চলে দিলে সবথেকে সুবিধা হয় সেসব অঞ্চলে যেন এই বগিগুলো বরাদ্দ করা হয় আর পদ্মা সেতু প্রকল্প যেহেতু এই প্রকল্প খানা হয়েছে সেহেতু পদ্মা সেতুতে যেন বইগুলো যুক্ত হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ